হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি দুটো ভিডিও বানিয়েছিলাম, একটা হচ্ছে ফেম ব্লিচ গোল্ড, একটা হচ্ছে ফেম ব্লিচ আর একটা হচ্ছে ফেম গোল্ড ব্লিচ। এই দুটো ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম। তো প্রথম মানে ভিডিওটা বানানোর সাথে সাথে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল, অনেক ভয় ছিল, তো সেইগুলোকে নিয়েই যাতে তোমাদের ভীতি দূর হয়, তো সেই জন্য আমি দ্বিতীয়বার ফেম গোল্ড ব্লিচের ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু তার সত্ত্বেও তোমাদের মনে দেখছি তোমরা অনেকে দেখেছো ভিডিওগুলো, অনেকে দেখেছো, কিন্তু তার সত্ত্বেও তোমরা ভীষণভাবে ভয় পাচ্ছ ব্লিচ করতে, বা এটা কী করবো দিদি, এটা কী করবো, এটা কী করা যায়, মানে বিভিন্ন তোমাদের কোয়েশ্চেন রয়েছে, ব্লিচ করা নিয়ে একটা ভীতিও রয়েছে। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে সরাসরি আলোচনা করে নিই। কিছু কমেন্টস, মানে অনেক কমেন্টস এসছে, তো অনেককে আমি অ্যান্সার দিয়েছি, আবার অনেককে অ্যান্সার দেওয়া হয়নি, তবে বেশিরভাগ কমেন্টস কিন্তু একই রকমের রয়েছে। তাই ভাবলাম যে আজকে একটু খোলাখুলিভাবে তোমাদের সাথে সেই কমেন্টগুলো নিয়ে, এবং কি এই যে ব্লিচ করতে গিয়ে যে ভয়ের ব্যাপারটা, সেটা যে কোনো ভয়ের কোনো কারণ না, বা সত্যি কি ভয়ের কোনো কারণ আছে, তো সেই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে ভাবছি একটা ভিডিও বানাই আর সেটা তোমাদের সাথে আলোচনা করি। তো চলো শুরু করি। প্রথমে বলি যে এটা না কোনো এমন কিছু ব্যাপার না যে ভীষণভাবে ভয় পেতে হবে, কয়েকটা জাস্ট একটু নিয়ম মানতে হবে, তাহলেই কোনো প্রবলেম হবে না স্কিনে। সেটা হচ্ছে দেখো, ব্লিচ করলে, সে তুমি এমনি নর্মাল যে ব্লিচ ফ্রেম আছে সেটা করলে বা গোল্ড ফ্রেম ফেম যে ব্লিচটা আছে সেটাও যদি করো, তাহলে প্রথমেই যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানে যে এই যে চুল রয়েছে, এই যে চুল রয়েছে এখানে আইব্রোতে এখানে, তো এগুলো একটুখানি গোল্ডেন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, এই আইব্রোতে বা এইগুলোতে আমরা ভেসলিন বা নারকেল তেল লাগিয়ে নেব আগে। তারপরে ক্রিম যদি আমরা 2 চামচ দেবে, এটা খুললেই দেখবে একটা বড় চামচ একটা ছোট চামচ থাকে, তো বড় চামচে 2 চামচ যদি আমরা ক্রিম নিই, তাহলে ছোট চামচে 1 চামচ আমরা অ্যাক্টিভেটর নেব, মানে একটা হালকা পাউডার মতো থাকে ওটা, ওটা আমরা 1 চামচ নেব। আর 1 চামচ ক্রিম নিলে আমরা 1/2 চামচ অ্যাক্টিভেটর নেব, এটা হচ্ছে নিয়ম। তো এবং খুব ভালো করে মিক্সড করব। মিক্সড করার পর আমরা প্রথমেই মুখের মধ্যে অ্যাপ্লাই করব, প্রথমে হাতে করব। তো হাতে করার পরে যদি আমাদের খুব ইচিং হয় বা খুব জ্বালা পোড়া করে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ধুয়ে দেব, আর না তাহলে আমরা লাগাবো না মুখে। কিন্তু আমি এর সাথে একটা কথা বলে রাখি যে ব্লিচ করতে গেলে কিন্তু একটুখানি ইচিং বা একটুখানি চিচি চিচি এরকম একটা হয়, সেটা নর্মাল। কিন্তু যদি খুব বেশি পরিমাণে ইচিং হয় বা খুব বেশি পরিমাণে জ্বালা করে, তাহলে সেক্ষেত্রে বলবো একদমই ব্লিচ ওটা করবে না, সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে। সেই কারণেই বলছি ফার্স্ট আমরা হাতে অ্যাপ্লাই করে দেখবো, মুখটা মুখের স্কিন বড্ড সেন্সিটিভ, তাই সেখানে ফার্স্ট অ্যাপ্লাই করব না। আর এগুলো যাতে সাদা না হয়ে যায় বা গোল্ডেন না হয়ে যায়, সেই কারণে আমরা ভেসলিন বা নারকেল তেল লাগিয়ে এইগুলোতে লাগিয়ে নেব। আর মাত্র 15 মিনিট রাখার নিয়ম, তবে অনেকের ক্ষেত্রে 15 মিনিটের কাজ হয় না, 20 মিনিট রাখতে হয়, যেমন আমারই হয় না 15 মিনিটে। কিন্তু 15 মিনিট পরে আমরা এইভাবে একটু চামচ দিয়ে ওই চামচটা দিয়ে একটুখানি এইভাবে তুলে দেখবো যে আমার মুখের মধ্যে সেট হয়েছে, মানে ঠিকঠাক হয়েছে কিনা, দেখবে আমরা নিজেরাই সেটা বুঝতে পারবো। তো যদি হয়ে যায় তাহলে আমরা হালকাভাবে পুরো ভিজে টাওয়াল দিয়ে আগে সব মুছে নেবো, তারপরে ধুয়ে নেব। এটা হচ্ছে নিয়ম। এটা এরকমভাবে যদি করতে পারো তাহলে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে এটা যেহেতু খুব হট, খুব গরম, তাই সবসময় বলবো ব্লিচ লাগানোর সময় ফ্যানের তলায়, মানে ঠান্ডা জায়গায় ফ্যানের তলায় বসে থাকবে, আর নয়তো যদি এসি থাকে তাহলে এসির মধ্যে এই জিনিসটা করবে, তাহলে খুব ভালো হয়। এবং করে নেবার পরে অবশ্যই বরফ দিয়ে গোটা মুখ ভালো করে ঘষে নেবে। আর যদি শীতকালে করো, সেক্ষেত্রেও আমি বলে দেবো যখন কমেন্টসের অ্যান্সারগুলো দেবো, অনেকে এই ধরনের কমেন্টস করেছো, তো সেগুলো যখন অ্যান্সার দেবো তখন আমি খুব ভালো করে এটা আরও একবার বলে দেবো। আচ্ছা, এবার আমি কমেন্টসগুলো একটুখানি পড়ি আর অ্যান্সারগুলো দিয়ে দিই। ফার্স্ট যে কমেন্টটা একজন করেছো, তো তারটা আমি ফার্স্ট আগে পড়ছি, মানে বলেছে যে আমি কালো, এটা পিঙ্কি বলে একজন লিখেছে যে আমি কালো, এটা কি ইউজ করা যাবে? আচ্ছা, আমি বলি এই গোল্ড ব্লিচ বা ব্লিচ করা মানেই হচ্ছে, মানে কালো থেকে ফর্সা করে দেবার এটা তো কোনো ব্যাপার না, এটা হচ্ছে মুখের মধ্যে যে ধরনের নোংরাগুলো থাকে সেটাকে পরিষ্কার করে দেয় ব্লিচ, এই জন্য আমরা ব্লিচ করি। তো সেক্ষেত্রে মুখের মধ্যে গ্লো আনে, আমি সবসময় বলি কালো কি ফর্সা এটা না,
মুখের মধ্যে যে গ্লো, যে একটা গ্লোয়িং ভাব, ওটাই আমাদের দরকার। তো তুমি কালো বলে এটা করতে পারবে না বা আমি ফর্সা বলে আমি করব এরকম, মানে এরকম কোনো ব্যাপারটা না। কালো ফর্সা উভয়েই করতে পারো এই কয়েকটা নিয়ম মেনে। যদি তোমাদের স্কিনের কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই অবশ্যই করতে পারো, ঠিক আছে বোন? তোমার বোন বললাম, আমি জানি না তুমি মানে বোন হবে না কে, তো যাই হোক তোমাকে এটা আমি বলে দিলাম। সেকেন্ড হচ্ছে, আচ্ছা এটা পরার লিখেছে যে নামটা ঠিক বুঝতে পারছি না, যাই হোক আপু এটা করার পর কি রাতে নাইট ক্রিম লাগানো যাবে? অবশ্যই, আমরা যখন ব্লিচ করবো না, করার পর যখন মুখ ধুয়ে নেব তখন তো আমরা গ্রীষ্মকালে বরফ দিতে পারবো, বরফ দিয়ে দেবো গোটা মুখ, তাহলে ঠান্ডাও হবে, ব্লিচ করার পর মুখটা খুব গরম হয়ে যায়, তো আমরা বরফ দিতে পারবো। কিন্তু অনেকে আবার বরফ মুখে নিতেও পারো না, তো সেই ক্ষেত্রে কি করবে? তো সেক্ষেত্রে কিন্তু প্যাক ইউজ করবে, মানে ব্লিচ করার পর করতেই হবে, সেটা হচ্ছে চন্দন। চন্দন ভীষণ ঠান্ডা, তো চন্দন নেবে, বেসন নেবে, গোলাপ জল নেবে, দিয়ে ভালো করে এর সাথে কফিও নিতে পারো, তো একসাথে ভালো করে মিক্সড করে মুখে লাগাবে 15 মিনিট পরে, মুখটা ধুয়ে নেবে। তারপর নর্মাল কেউ সিরাম লাগাও, কেউ টোনার লাগাও, কেউ ক্রিম লাগাও, তো লাগাতে পারো। আর অবশ্যই বেস্ট হবে এই ব্লিচটা করা রাত্রের দিকে, ঠিক আছে? রাত্রের দিকে করো। আচ্ছা এটা বলছে, আপু এটা অনেকে বলে স্কিনে প্রবলেম হয়, আমার অয়েলি স্কিন, আমি কি করতে পারবো? আচ্ছা অয়েলি স্কিন, যদি দেখো অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবেতেই করা যাবে, কিন্তু এই যে নিয়মগুলো বলেছি সেগুলো একটু মেনটেন করতে হবে। আর প্রথমত হচ্ছে যদি খুব ব্রণ থাকে, ধরো খুব ব্রণ, অনেক ব্রণ মুখে, দু একটা হলে অসুবিধা খুব একটা হবে না, কিন্তু অনেক যদি ব্রণ থাকে সেক্ষেত্রে কিন্তু একটুখানি মানে প্রবলেম হতে পারে, তাই বলবে আগে মানে ব্রণটাকে সারিয়ে নাও তারপরে করো, ওকে? এটাও একজন লিখেছিলে, এটা দিয়ে দিলাম অ্যান্সার। আচ্ছা এবার হচ্ছে লোম গোল্ডেন হয়ে যায়, হ্যাঁ লোম হচ্ছে গোল্ডেন হয়ে যায়, হ্যাঁ ব্লিচ করার পর এখানে যদি লোম থাকে তাহলে গোল্ডেন হয়ে যায়, তো সেক্ষেত্রে সত্যি অনেকে প্রবলেম হয়, বাজে লাগে একটা দেখতে। তো আমি বলবো আমারই এখানে প্রচণ্ড পরিমাণে লোম থাকে, তো আমি প্রথমে তাহলে বলবো যে প্রথমে তোমরা ট্রিম করে নাও, ট্রিম করে লোমগুলোকে তুলে নাও ফার্স্ট, তারপরে করো, তাহলে এই প্রবলেমটা হবে না, ফেস করতে হবে না, তাই না? তো এটা করো। আচ্ছা আচ্ছা, ফেসিয়াল না করে কি এটা ইউজ করা যায়? দেখো ফেসিয়াল একটা অন্য জিনিস আর ব্লিচ একটা অন্য জিনিস, হ্যাঁ? তো ফেসিয়াল তো সব আমরা করতেই পারি, নিজেরাও বাড়িতে করতে পারি, কারণ ফেসিয়াল করলে স্কিনের খুব উপকারে লাগে, এবার ব্লিচটাও আমাদের দরকার হয়। তো ফেসিয়াল না করে ব্লিচ, মানে ব্লিচ করার আগে অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করে নিও, ঠিক আছে? মুখটা ফেস ওয়াশ দিয়ে, কেউ যদি ক্লিন করো ফেস ওয়াশ দিয়ে করো, বা সব থেকে ভালো কাঁচা দুধে কটন বল ডুবিয়ে একটু চিপকে নিয়ে তারপর মুখটা মুখে মানে ক্লিন করে নিও মুখটাকে, বা এগুলোতে যদি করো সেখানটা ক্লিন করে নিয়ে ধুয়ে নিয়ে মানে টাওয়াল দিয়ে মুছে নিয়ে তারপরে ব্লিচ করো, মানে মুখটাকে ক্লিন করে নিও, ঠিক আছে? কতদিন পর পর? দেখো আমি কিন্তু এক মাস, মোটামুটি এক মাস পর করতে পারো, আমি দু মাস পর বা তিন মাস পর করি, কিন্তু তোমরা যদি প্রয়োজন হয় এক মাস পর তোমরা করতে পারো, ঠিক আছে? কোনো কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, একজন আরেকজন লিখেছে যে আমার স্কিন স্কিনে ব্যবহার করার পর একটু জ্বালা ফোড়া হয়েছে, আমি কি এটা ব্যবহার করতে? আচ্ছা আমি তো প্রথমে এটা বললাম যে ব্লিচ লাগানোর সময় একটু জ্বালা পোড়া একটু একটু হয়, সেটা নর্মাল, কিন্তু যদি বেশি জ্বালা পোড়া করে সেক্ষেত্রে কিন্তু একদমই লাগাবে না, ফার্স্টেই মুখে লাগাবে না, হাতে লাগিয়ে দেখে নেবে। আচ্ছা এটা হয়ে গেল। এবার হচ্ছে আমার মুখে ব্রণের সমস্যা আছে। আচ্ছা ব্রণর কথাটা তো আগেই বলে দিলাম, একটু ভালো করে সবটা শুনে নিও তাহলেই পারবে। আর অনেকেই আর একটা কথা বলেছো যে আমরা কি এটা ব্যবহার করার পর কি আমরা কোনো ক্রিম ব্যবহার করতে পারবো? যে কোনো ক্রিম তোমরা যা যে যা ক্রিম ইউজ করো সেই ক্রিমই লাগে, মোটামুটি ব্লিচ করার পরে যখন আমরা মানে কি বলবো বরফ আমরা দিতে পারছি না, হয়তো অনেকেই বা অনেকে বরফ দিচ্ছ, তো বরফ দেওয়ার পরে তোমরা যে যা ক্রিম ইউজ করো সেই ক্রিম মেখে শুয়ে পড়তে পারো, বা তোমরা বরফ লাগাতে পারছো না সেক্ষেত্রে আমি বললাম যে কোনো ফেস প্যাক, যেখানে থাকবে গোলাপ জল এবং চন্দন, অবশ্যই সেই ফেস প্যাকের মধ্যে থাকবে গোলাপ জল, চন্দন, বেসন দিয়ে একটা ফেস প্যাক বানাবে, টক দইও দিতে পারো, তো ফেস প্যাকটা বানিয়ে মুখে লাগে 15 মিনিট পর ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে নর্মাল যে ক্রিম মাখো, সিরাম টোনার যা মাখো সেটা
মেখে রাত্রে শুয়ে পড়তে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি অন্তত এইভাবেই করি, আমার কোনো প্রবলেম হয় না। তো চলো আজকের ভিডিওতে সমস্ত প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিলাম, প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু জানি, মানে নিজে ফেস করেছি যতটুকু ততটুকু। চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।